সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এখন থাকছে বলিউডের বেশ কয়েকটি গরম গরম গসিপস। প্রথমেই থাকছে এবার একেবারে ভিন্ন ধরনের রোমান্টিক গল্পে আয়ুষ্মান খুরানা। এরপর থাকছে দাবাং থ্রি এর কন্ট্রোভার্সি নিয়ে ফাইনালি মুখ খুলল প্রভুদেবা। আরও থাকছে অক্ষয় কুমার প্রকাশ করলো কেন সে কানাডার নাগরিক, সেই সাথে তার কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে সমালোচনার জবাবও দিলেন তিনি। এবং সবশেষে থাকছে ঢাকায় এখন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ, কোথায় উঠেছেন তারা এবং কি করছেন সে বিষয়ে থাকছে কিছু ইন্টারেস্টিং আপডেট। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। ব্যাক টু ব্যাক হিট সিনেমা দিয়ে আয়ুষ্মান খুরানা এখন অনেক ফিল্ম মেকার্সের পছন্দের একজন হিরো। অনেক ফিল্ম মেকার্সে চান এখন আয়ুষ্মানের সঙ্গে কাজ করতে, কারণ আয়ুষ্মানের সিনেমা শুধুমাত্র কমার্শিয়ালি সাকসেসফুল হয় এমনটা কিন্তু নয়, ক্রিটিক্সদের কাছ থেকেও বেশ ভালো রেসপন্স পায়। যদিও আয়ুষ্মানের মোস্ট অফ দ্য ফিল্ম কোনো একটা সোশ্যাল প্রবলেম নিয়ে বেস করে করা, বাট এবার আয়ুষ্মান খুরানা সাইন ইন করছে একটা রোম্যান্টিক ফিল্মে। ইয়েস ইউ হার্ড দ্য রাইট, আয়ুষ্মান খুরানা এবার কারণ জোহরের ব্যানারে ধর্মা প্রোডাকশনে করতে যাচ্ছে একটি রোম্যান্টিক কমেডি ফিল্ম। এবং এই গল্পটা এমন একটা গল্প যে গল্পে আয়ুষ্মান খুরানা এর আগে কখনোই অভিনয় করেননি। এবং এই সিনেমার গল্প এবং আয়ুষ্মানের ক্যারেক্টার পুরোপুরি ডিফারেন্ট। আয়ুষ্মানের অন্যান্য ফিল্মে আয়ুষ্মান কখনোই এমন রোল অভিনয় করেননি। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, অনেক বছর আগে আয়ুষ্মান খুরানা রিভিল করেছিল যে তার ক্যারিয়ারের শুরুর দিকে ধর্মা প্রোডাকশন থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, অডিশন থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। বাট এখন ভাগ্যের কী খেলা, সেই ধর্মা প্রোডাকশন থেকে এখন আয়ুষ্মান খুরানার কাছে ছবি অফার করা হচ্ছে। ওয়েল, ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক যদি থাকে তাহলে ভাগ্যের চাকা কিন্তু ঘুরেই যায়। এখন আসি দাবাং থ্রির কাছে। দাবাং থ্রি রিলিজ পেতে আর তো বেশি দিন নেই, কিন্তু মাঝখানে দাবাং থ্রি নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি উঠেছিল, সেটা হচ্ছে হুর হুর গান নিয়ে। একটা সাধু গোষ্ঠী দাবি ছিল যে দাবাং থ্রির হুর হুর গানে সাধুদের যেভাবে দেখানো হয়েছে সেটা দেখানো একেবারেই ঠিক হয়নি, এটা হিন্দু ধর্মাবলীদের মনে আঘাত আনে। দ্যাটস ওয়াই তারা চেয়েছিলেন যেন দাবাং থ্রি এই গানটা চেঞ্জ করা হয় অথবা দাবাং থ্রি দেখানো বন্ধ করা হয়। যাই হোক, এই কন্ট্রোভার্সি নিয়ে তো সালমান খান কিংবা দাবাং থ্রির ফিল্ম সংশ্লিষ্টরা কোনো মুখ খুলেনি, বাট প্রভুদেবা রিসেন্টলি মুখ খুলল। প্রভুদেবা জানিয়েছে এখানে সাধুদের যেভাবে দেখানো হয়েছে সেটা নিয়ে সমালোচনা করা একেবারে অযৌক্তিক। তিনি বলেন গল্পের প্রয়োজনে এমনটা দেখানো হয়েছে। এছাড়া তিনি এটাও বলেছেন এই কন্ট্রোভার্সি নিয়ে অনেক কথা বলতে ইচ্ছা করলেও আমি এগুলো বলবো না, কারণ আমি যদি বলি সেগুলো নিয়ে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, আবার লেখালেখি শুরু হবে। সো সামনে যেহেতু ফিল্ম আসছে, সো আমি চাচ্ছি না যেন আর কন্ট্রোভার্সি ছড়াক। সবাই যখন ফিল্মটা দেখবে তখনই সবাই বুঝতে পারবে কেন এই গানটা রাখা হয়েছে। এছাড়া তিনি দাবাং থ্রি নিয়ে এটাও বলেন দাবাং থ্রি সিনেমাটা পুরোপুরি সালমান খানের সিনেমা, অডিয়েন্সে সালমান খানকে যেভাবে দেখতে চায় সালমান খান সেভাবেই আসছেন। চুলবুল পান্ডেকে চুলবুল পান্ডে হিসেবে রাখা হয়েছে, এখানে কোনো ধরনের চেঞ্জেস আনা হয়নি। এবং তিনি এটাও বলেন সালমান খান শুধু এখানে অ্যাক্টরও ছিলেন না। এছাড়া তিনি এটাও বলেন সালমান খান দাবাং থ্রিতে অনেক কন্ট্রিবিউশন রেখেছে, তিনি শুধু অ্যাক্টই করেননি বরং তিনি টেকনিশিয়ানও ছিলেন, তিনি ক্যামেরার পিছনে কাজও করেছেন, তিনি স্ক্রিন প্লেও লিখেছেন এবং অন্যান্য আরও কাজও করেছেন। এবং তিনি বলেন দাবাং থ্রি সিনেমায় প্রভুদেবার সঙ্গে সালমান খান প্রভুদেবার সঙ্গে অনেক ভালো মতো কোঅপারেট করেছেন। এখন আসা যাক অক্ষয় কুমারের কাছে। এখন অক্ষয় কুমার তো বলিউডের ওয়ান অফ দি মোস্ট পপুলার সুপারস্টার, এটা নিয়ে তো কোনোই ডাউট নেই। তিনি যে কোনো জনার ফিল্মে তার অ্যাক্টিং স্কিল দিয়ে সবার মন জয় করে ফেলেন, এছাড়া তিনি বেশ কিছু সোশ্যাল কাজও করেন। বাট অক্ষয় কুমারকে নিয়ে যেই কন্ট্রোভার্সিটা মাঝখানে ঝড় তুলেছিল সেটা হচ্ছে তার কানাডিয়ান পাসপোর্ট থাকার বিষয়টা। কয়েক বছর আগে এই খবরটা প্রকাশ পায় যে অক্ষয় কুমারের কাছে কানাডিয়ান পাসপোর্ট আছে অথচ তিনি ইন্ডিয়ান নাগরিক নয়। তার উপরে আবার 2019 লোকসভা নির্বাচনে যখন তিনি ভোট দিতে পারেননি তখন এই বিষয়টা আরও তেলিবেগুনে জ্বলে ওঠে। অনেকেই বলেন যার কাছে দেশের নাগরিকত্বের পরিচয় নেই তিনি দেশপ্রেম নিয়ে কথা বলেন কীভাবে, তার দেশপ্রেম নিয়ে কথা বলার কোনো রাইটস নেই, তার দেশপ্রেম নিয়ে সিনেমা করারও কোনো রাইটস নেই। এবং এইভাবে অনেক সমালোচনা করা হয় তাকে নিয়ে। বাট রিসেন্টলি একটি ইন্টারভিউতে অক্ষয় কুমার রিভিল করলেন কেন তার কাছে কানাডিয়ান পাসপোর্ট ছিল। তিনি জানিয়েছিলেন বলিউডে একসময় তার ব্যাক টু ব্যাক 14টা সিনেমা ফ্লপ হচ্ছিল এবং তখন তিনি ধরেই নিয়েছিলেন তার ক্যারিয়ার বলিউডে শেষ। দ্যাটস ওয়াই তার এক বন্ধু সাজেস্ট করেছিল তুমি কানাডিয়ান পাসপোর্ট বানাও এবং কানাডায় চলে আসো এবং সেখানে কাজ করে আমরা টাকা কামাবো। এবং এই জন্য অক্ষয় কুমার কানাডিয়ান পাসপোর্ট বানিয়েছিল, কিন্তু ফর্চুনেটলি তার 15 নম্বর ফিল্মটা হিট হয়ে যায় এবং এরপর তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। কিন্তু সেই সময় তার মাথায় ছিল না যে তাকে ইন্ডিয়ান পাসপোর্টও বানাতে হবে। এবং অক্ষয় কুমার আরও বলেন আর দুঃখের বিষয় এই যে আমি যে হিন্দুস্তানি, আমি যে ইন্ডিয়ান নাগরিক, সেটা আমাকে একটা কাগজে কলমে দেখাতে হবে, তাও আবার ছোট্ট একটা কাগজে, এবং আমি এখন সেটাই করছি, কাউকে আর কথা বলার সুযোগ দিব না। দ্যাটস ওয়াই আমি ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি এবং খুব শীঘ্রই আমার পাসপোর্টও চলে আসবে। ওয়েল, তাহলে বুঝাই যাচ্ছে অক্ষয় কুমার এই বিষয়টা নিয়ে অ্যাট দ্য সেম টাইম আপসেট এবং একটু বেশ রেগেও আছেন, অবশ্য জবাবটা তিনি কিন্তু ভালোই দিয়েছেন। এরপর আসি সালমান খানের কাছে। এখন ভাই, বঙ্গবন্ধু BPL এর ওপেনিং সেরিমনি অনুষ্ঠান যে একেবারে জমজমাট হবে এটা তো আমরা সবাই জানি, এবং সেই জমকালো আয়োজনকে আরো জমকালো করতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন বলিউড সুপারস্টার সালমান খান এবং সেই সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। রবিবার
অর্থাৎ আজকে সকাল 9টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালমান খান এবং ক্যাটরিনা কাইফে পৌঁছান। মুম্বাই থেকে চার্টার ফ্লাইটে করে তারা ঢাকা এসছেন এবং বিমানবন্দরে পৌঁছানোর পর তাদেরকে নিয়ে যাওয়া হয় রাজধানীর হোটেল র্যাডিসনে, এবং বর্তমানে তারা হোটেল র্যাডিসনে রয়েছেন এবং রাইট নাও তারা তাদের পারফরমেন্স নিয়ে ডিসকাশন করছেন এবং স্টেজে উঠে তারা কি কি করবেন সেই বিষয়ে তাদেরকে একটা ব্রিফ দেওয়া হচ্ছে। শোনা যায় যে এই মঞ্চে এসেও নাকি সালমান খান দাবাং থ্রি নিয়ে কথা বলবে। ওয়েল, দ্যাটস ইন্টারেস্টিং। বঙ্গবন্ধু বিপিএল এর জমকালো এই ওপেনিং সেরিমনিতে সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ, এবং তাদের সঙ্গে থাকছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাস খের ও সন্নি গামু। নট অনলি দ্যাট, ভারতীয় তারকাদের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, ব্যান্ড দল জেমস সহ আর অনেকে। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল 5:30 শুরু হবে সেই উদ্বোধনী অনুষ্ঠান এবং 5 ঘন্টার অনুষ্ঠান শেষ হবে রাত 10:30। সন্ধ্যা 7:30 আনুষ্ঠানিকভাবে বিপিএল এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে পরে নাচে গানে মঞ্চ পাতাবেন বাংলাদেশ ও ভারতের তারকারা। কিন্তু প্রশ্ন হচ্ছে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ তাদের পারফরমেন্স কখন হবে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ তাদের পারফরমেন্স হবে দ্বিতীয় পর্বে। রাত 9:30 থাকছে ক্যাটরিনার পারফরমেন্স এবং 10:00 মঞ্চে উঠবেন সালমান। এরপর দুজনের সিঙ্গেল পারফরমেন্স শেষে একসঙ্গে দুজন ডুয়েট পারফর্মও করবেন। ওয়েল, তাহলে আসল চমকটা শেষে রেখে দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।